তো ইসলাম ধর্মটা একচুয়ালি আমি বাসায় আছি তো কথা বলা যাবে এটা আসলে একটা মানে কপি পেস্ট একটা জিনিস মানে অন্যান্য জায়গা থেকে দাঁড় করে করে আই নাই 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 না একটা জিনিস বানানো হয়েছে বিশেষ করে কোরআনটা বাইবেল পড়ে যা দেখলাম বাইবেলের প্রথম অংশে বেশ কিছু ইয়ে আছে যেগুলো আসলে মানে কপি পেস্ট করে ওই যে ডেভিড রে দাউদ বানাইছে অ্যাডাম রে আদম বানাইছে যিশু রে ঈসা বানাইছে তারপর হচ্ছে বানাইছে বানায় মোহাম্মদ একটা নতুন একটা জিনিস চালু করছে আবার মোস্টলি মনে হয় আধিপত্য বিস্তার তৎকালীন সমাজের যে যুদ্ধ বিগ্রহ করে আমি আপনাদের সংশয়ের সংশয় অনেকগুলাই দেখছি আমার কাছে আসলে হ্যাঁ যুক্তিযুক্ত মনে হয়েছে আর কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা পাইছি মানে একটা মুভি দেখছিলাম এটা ওভারঅল সারা দুনিয়ার মানুষই কম বেশি দেখছে সেটা হচ্ছে পিকে মুভিটা আমির খানের হম হ্যালো দিদি ভাই শুনতে পাচ্ছেন যদি সংক্ষেপে যদি মানে পকে মুভিটা দেখার পরে আসলে জিনিসটা নিয়ে আমার যে डाउट গুলো ছিল অনেক কিছু ক্লিয়ার হইছে যে আসলে রিলিজিয়ন জিনিসটা আসলে একটা হিউম্যানメイド জিনিস এটার কোনো অ্যাকচুয়াল এক্সিস্টেন্স নাই তবে হ্যাঁ এটা একটা होप তৈরি করে যেমন আমরা প্রে করি যেমন আমি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মোটামুটি দ আসলে মানে আমার লাইফেও কিছু সময় গেছে এখানে দেখতে যে আসলে চাইছি মানে বলে যে চাইলে পাওয়া যায় সেই ভুগিযোগী জিনিসপত্র ভাই অযথাই হয়তো বা একটু মনের সান্ত্বনা দিয়ে রাখা যায় বাট রিলিজিয়ন এই জিনিসটা কোথাও ওই যে ঈশ্বর টিশ্বর এগুলা কিছুই না এগুলা মানুষের বানানো জিনিস যেটার প্রতি আসলে ফেথ হারাই ফেলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার বক্তব্য শুনলাম ভিক্টর ভাই তাহলে আমরা কাজ করি মানে আমাদের ব্যাকস্টেজটাতে আরো অনেকেই অপেক্ষা করছে একটু একটু করে সবার সাথে কথা বলি হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এই সংশয় ডট এই ওয়েবসাইট অ্যাপটাকেও ধন্যবাদ আপনারা যারা এটা নিয়ে কাজ করতেছেন আসলে মানুষের মনের অন্ধকার গুলা দূর হওয়া উচিত মানুষের কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া উচিত আর এটা নিয়ে আপনারা কাজ করতেছেন সেজন্য ধন্যবাদ

আমি এটা ভুলটা ভাঙে দেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে তা না হইলে মানুষ মনে করবে কি বাপরে বাপ নাস্তিক হইতে হইলে বা ধর্ম নিয়ে আলোচনা করতে হইলে অনেক স্টাডি করতে হয় না লাইক আপনি আলোচনা এংগে হবেন আপনি আলোচনা এঙ্গেজ হওয়ার পরে যদি আপনি ভুল ভাল কিছু বলেন ভুল তথ্য দেন আপনি সেটা পরবর্তীতে যে নেবেন যখন সঠিক তথ্যটা আরেকজন আপনাকে দিবে তখন আপনি সুধাই নেবেন এটাই হওয়া উচিত আপনি যে আপনি অনেক তথ্য হয়তো জানবেন না সেগুলো বলে দিবেন যে আমি জানি না আবার অনেক তথ্য হয়তো আপনি ভুল সেটা আপনি পরবর্তীতে নিবেন আরেকজনের কাছ থেকে এরকমই হওয়া উচিত মানে নাস্তিক হইতে গেলে বা ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে মোটেও খুবই স্টাডি করতে হবে না খুবই একেবারে ই করতে হবে না মানে এটা এটা কোনো এরকম বড় কোনো ইস্যু না তো এই 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 ভুল ধারণাটা না রাখলে আমি খুশি হবো অন্তত আমার সম্পর্কে তাইলে

আর আলোচনায় উপহার দিতে অথবা হয়তো সঠিক একটা দৃষ্টিকোণ থেকে আলোচনাটাকে পরিচালিত করতে সেই ক্ষেত্রে হয়তো একটু পড়াশোনা তো নিশ্চয়ই দরকার আছে কিন্তু তার মানে এই না যে আপনি পড়াশোনা না করলে আলোচনা এগেজই হইতে পারবেন না বা আলোচনাই করতে পারবেন না আপনি আলোচনা করবেন ভুল করবেন শিখবেন এটাই মানে শেখার একটা ইয়ে থাকতে হবে এই আর কি